Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtol, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. Allah'ın kabrı kapasitesi kurun. Allah'ın kabrı kapasitesi sabrına göre şükür kusur.
ediyor. Allah mandir olmadan zahir zibanır kabine sakın okuna. Zahiri batını kuna mafkuru. Allah ona sokmakta parı var parı denir ki Allah tüm sabır edemek den kuru. Allah ona rahman bakın. Allah cennetir fazla den kuru. Allah sayı selamatı sundurmadı. Kiminle dağgayı denedir. Namaz sabahtı kuru. Apan motoru mutlu asarın akıl tabi den kuru. Allah nedir ki ona denedir. Hadri de var tabi den kuru. Allah sünnetlere takı kabul kuru. Ey mübarek duruşça kabul kuru. Ey mübarek duruş hürmetle kere fırsatı ise. Kader zibarar hatiyat ke kaba kuru. Allahümme ceala ahura. Kala Allah bir şey kadar bana ilmez. Amar bir şey kere Allah mukul bey. Allah mizel bey. Allah dara en bir sahibi seni ver seni de hala bayır. Akçe şeyleri kaysa karın. Allah nedir ki bir şey sürer Allah bu dünyaya suçta, Allah ona ki suçta da dar kurun. Allah ama de, bugün de çok kadar bayara, bugün de dolar bayara, Müslüman canı da bayara, Sünni canı da bayara kadar fıstık koyun. Halkaları fıstık ki kabul kurun. Allahümme ta'ala ahire, kalamine şehadet Allah'a ilaha, illallah Muhammedur Resulullah. Kapat yok. Can. I'm
babalar gülüşsün. Huzuru kablar gülüşsün. Rüzgünü şahlar gülüşsün. Mürşidi kablar gülüşsün. Kavli marmaz kavli çaralı. Can chadal kin desh guran naam mere maaje mere kaade darbaan naam mere maaje kale mar maaje can chadal kin desh guran abhi kale mar maaje can chadal Oh, my God.
اللهم صل على سيدنا
Name Amr Nare Takbir Allah Ahl Sunnat Wal Jamaat Allah'ın dostu, dünüşü edip iladın Nebi'ye, her bir şerzemine
রূপে প্রচারিত করুন আমিন আল্লাহ ব্যবসায়ী বেদেরকে ব্যবসার মধ্যে তরক্কি দান করুন আমিন আল্লাহ মোয়ালখালী থানার আমাদের আব্বি মহোদয় দুনিয়া থেকে অন্তকার করেছেন আল্লাহর সন্তুষ্ট পরিবারের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ ওনাকে জান্নাতে জান্নাতবাসী করুন আমিন আল্লাহ আমাদের উপজেলার সমস্ত কর্মকর্তা আল্লাহ আমাদের মাননীয় নির্বাহী কর্মকর্তা সহ সমস্ত উর্ধতন কর্মকর্তা যারা আছে সবাইকে আল্লাহ কবুলের মঞ্জুর করুন আমিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুন সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদুন নবীকে আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তরক্কি দান করুন আল্লাহ বাংলাদেশ আমাদের মাতৃভূমি খোপন মাতার সুলেমান হিসাবে আমাদের দেশকে রক্ষা করুন আল্লাহ তাজরাত থেকে সালামের থেকে কথরত মাতার থেকে গুন্ডিদের থেকে আচানক ভূমিকম্প থেকে আমাদের দেশকে রক্ষা করুন আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালা ইদনা ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা জাল আখিরা কালামিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারহাবা
Yeah!
আল্লাহ আমার এই এলাকার সবাইদের ব্যবস্থার মধ্যে প্রদান করুন, আমাদের দশটা দূরে সেদে মিলাদুন নবী তার কবুলের মঞ্জুর করুন, প্রত্যেক বাচ্চার আমরা দশটা দূরে সেদে মিলাদুন নবী নবীর জুলুস করতে পারি মতো আমাদেরকে শক্তি দান করুন। আল্লাহ তারা তবুর কাজের ব্যবস্থা করেছেন, আমার রাস্তার ব্যবস্থা করেছেন, আল্লাহ তারা দশটা বাড়িতে মতো ছুটি ছুটি সংখ্যা দান করুন। আল্লাহ সহায়তায় এই আল্লাহ আমাদের এই জিনিসটা গ্রহণ করুন।
রহমতকে আর আমার
আকবুল হাকিমিন আমাদের বাবাদান কবলা রহমতুল নির্দেশ করবে আমাদের এই মোবারক জুলুস প্রত্যেক বছর ইনশাআল্লাহ জারি থাকবে আমিন দূর দূরান্ত থেকে যারা এসেছেন বিশেষ করে চন্দনেশ থেকে সীতাকুণ্ড থেকে রাঙ্গুনিয়া থেকে রৌদান থেকে বলকালিপটিয়া থেকে বিভিন্ন থানা এবং উপজেলা থেকে যারা এসেছেন সকলের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব বাবাদার কোলে রহমতুল্লাহ আমাদেরকে বলেছেন যখন 12 রবিউল আউয়ালের চন্দ্র উদয় হয় চাঁদ যখন উদয় হয় তখন এলাকাবাসীদেরকে সচেতন করে দিতেন যে আমার নবীদের শুভাগমন উপলক্ষে আমরা এই এলাকার মধ্যে 10টি জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করব আমরা সাধ্য অনুযায়ী বাবাদারের নির্দেশ পালন করার চেষ্টা করছি রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন আপনাদের প্রচেষ্টায় আপনাদের যুদ্ধজাহাদের মাধ্যমে আপনাদের মেহনতের মাধ্যমে যে আমরা উপজেলা সদর নিয়ে আমরা আবার পুনরায় দরবারে পাকের মধ্যে যে আসতে পেরেছি এটা আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলেই দোয়া করবেন বিশেষ করে আমাদের বলকালি থানার দারকবাহক আপনারা সবাই জানেন এবং ছিলেন আমাদের এমপি মহোদয় মরহুম মকফুর আলহাজ জনাব মঈনুদ্দিন খান বাদল সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহ ওনার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দুক ওনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দুক বিশেষ করে আমাদের এখন বিভিন্ন সুন্নি মাদ্রাসা সরকারি মাদ্রাসা পরীক্ষা চলতেছে জাডিজি পরীক্ষা জাহাজি পরীক্ষা স্কুলে এবং ফিএইচি পরীক্ষা শুরু হবে সবাইকে পরীক্ষায় পাস করিয়ে দুক যার বিমার আছে আল্লাহ বিমারকে সেবা দান করুক এবং যারা যাদের কোনো চাকরি নৌকরি নাই আল্লাহ তাদেরকে চাকরি নৌকরির ব্যবস্থা করে দুক রব্বুল আলামিন আকবুল হাকিম বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালিয়াফরাহু বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত আমার বান্দাদের হস্তগত হয় নিয়ামত পাওয়ার সাথে সাথে তারা যেন খুশি উল্লাস খুশি আনন্দ মানায় তারা যেন খুশি উল্লাস করে সেই হিসাবে আল্লাহর কায়দের মধ্যে বলেছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ বিভিন্ন প্রকার আয়াতের মাধ্যমে সূরার মাধ্যমে ঈদ মিলাদের নবীর ইশারা আল্লাহ করে দিয়েছেন এবং লাউকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ এই সূরার মধ্যে সূরা বালাদের মধ্যে আল্লাহ নিজেই ঈদ মিলাদের নবীতে পালন করছেন আমরা আজকে আল্লাহর সুন্নত আদায় করছি আল্লাহ কবুল করুক আমিন একে অপরের জন্য দোয়া করবেন বিরক্ত প্রকাশ করবেন না আমার মনে হয় এটা আপনার আরফাতের ময়দানে এসেছেন এটা মিনা মুজদালিফার ময়দানে এসেছেন আমার হাজুল হারামানের শরীফেন বিশেষ করে আলামিন হজ কাফেলার চেয়ারম্যান আমার ছোট ভাই জনাব মোহাম্মদ আনাস আব্দুল নবী সাহেব উনি এসেছেন ওই কাফেলার জেনারেল সেক্রেটারি আব্দুল হালিক সাহেব উনি এসেছেন এবং দরবার পাকের যারা বুলবুল ছিল আমার পাশে তিনি দাঁড়ানো আছেন হজরত জনাব আলহাজ মৌলানা নুরুল ইসলাম রহিমি সাহেব হজরত জনাব মৌলানা আব্দুল হামিদ কালবি কাদরি সাহেব হজরত জনাব মৌলানা ইমামউদ্দিন কাদরি সাহেব সহ অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর উপস্থিত আছেন এখানে ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন মেহনত ছাড়া মন যদ্দা মজাদা যেই যতটুকু মেহনত করবে সেই ততটুকু আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং আল্লাহর পক্ষ থেকে নেকি হাসিল করতে পারবে জোরে বলে সুবহানাল্লাহ তাই মিনা মজদালা ভাই মানুষ যেভাবে মেহনত করে আল্লাহকে রাজি করে আরফাতের ময়দানে জমায়েত হয়ে যে আরফাতের ময়দানে না গেলে মানুষের হজ কবুল হয় না আমি মনে করি ক্ষুদ্র জ্ঞানে ঈদ মিলাদুন নবী যেখানে হোক না কেন সেখানে যাওয়া আমাদের ইমানের দায়িত্ব ঠিক না ভাটি সুন্নি উলামায়ে কেরাম সুন্নি মাদ্রাসা যেখানে আছে আগামীকাল এশিয়া বিখ্যাত মাদ্রাসা সরু শহর জামি আহমদীয় সুন্নি আলী মাদ্রাসার থেকে সুন্দর সুষ্ঠু সুচারুরূপে 10টি জুলুস ঈদ মিলাদুন নবী ওখান থেকে বাহির হবে আমরা বলবো সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এটা জাতীয়ভাবে আমাদের সারা বিশ্বের মধ্যে এটা দেখানো হবে আজকে আমার এই ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে মিডিয়ার মাধ্যমে এখানে দেখানো হচ্ছে ফেসবুকের মাধ্যমে দেখানো হচ্ছে আপনারা এগুলো এই জন্য দেখাচ্ছি লোক দেখানো না এটা এই জন্য আমরা দেখাচ্ছি যে বাতেনারে যেন আমাদের ঈদ মিলাদুন নবী দেখে তারা যেন মুখ কালো করে ফেলে এবং তারা যেন ইমানি জজ্বার দিকে চলে আসে ঠিক না ভাই ঠিক আমরা আজকে যাই বিশাল এখানে চার ঘন্টা চার সাড়ে চার ঘন্টা আমরা ঈদ মিলাদুন নবীর জন্য জুলুস করেছি
অনেক বাতালেরা আমার মর হয় তারা ঈমান আনবে তারা আগামী বছর এই জুলুসে তারা হাজির হবে ঠিক না বেটি এটা নবী আলীর জুলুস এটা গৌসু পাকের জুলুস এটা খাজা গরিব নামাজের জুলুস এটা ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহের জুলুস এটা খলিফা আদম আল্লামা শাহ আব্দুল মাহবুব আল কাদের রহমতুল্লাহের জুলুস এটা আপনাদের জুলুস ঠিক না বেটি তা প্রত্যেক বছর আমি এই বছর দাওয়াত দিচ্ছি গত বছর আমার এমপি মহোদয় আমার সাথে ছিল উনি আজকে দুনিয়াতে নাই এভাবে সবাই চলে যাবেন আরও দোয়া করবেন হাট হাজারে দরবার শরীফের মাঝে সাহেব দাদা হজরত জনাব মৌলানা মরহুম মকফুর শহীদ জিয়াউল হক আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাই উনিও গত 15 দিন আগে এন্তেকাল করেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন গত বছর এমন ব্যক্তিরা এখানে ছিল যারা আমাদের সাথে সামিল ছিল আজকে তারা নাই তাদের জন্য দোয়া করবেন আর যারা মারা গিয়েছেন তারা যারা জন্নতবাসী হয় তাদের জন্য দোয়া করবেন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আমিন ওয়া আদখিলনা জান্নাতা মা আল আবরার রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদের মোবারক জুলুসটি কবুল করুন আমিন আল্লাহ প্রত্যেক বছর 10টা জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা শাহ মাহবুবের দরবার থেকে যেন আমরা বাহির করতে পারি আমাদেরকে শক্তি দান করুন আমিন আল্লাহ এখানে অনেক বিমারওয়ালা বাইরে এসেছেন নবী জুলুসুলা বিমার ভালো করে দাও এখানে অনেক বেসাহারা বাইরে এসেছেন আল্লাহ তাদেরকে নবীর তাওয়াসুল দ্বারা সাহারা বানিয়ে দাও মদিনাওয়ালার ফাগল বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে তওবা বাইতুল্লাহ নসিব করুন যা কিছু তলবাত করেছি নবীদের রোজায় পাকে পৌঁছে দাও সমস্ত আম্বিয়া কেরাম সাহেবা কেরাম তাবিন তব তাবিন ওদবাই কেরাম ওদবাই কেরাম সৌদাই কেরাম কাদরিয়া নকশবন্দিয়া চিস্তিয়া ওয়াইজিয়া করণিয়া কলন্দরিয়া সাইফুরিয়া সাদুলিয়া ভান্ডারিয়া তরিকার যত আইম্বিয়া কেরাম মশাইদাম পীরে মগা পীর মুর্শিদ তসলিম নিয়ে গেছেন সকলে নুরানি রোজা পাকে পৌঁছাই দিন আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিন বিশেষ করে আমাদের মুর্শিদ কামলা সৈয়দি মুর্শিদ আল্লামা শাহ সুফি শাহ আব্দুল মাহবুব আল কাদের রহমতুল্লাহর নুরানি রোজা পাকে পৌঁছাই দিন اللهم اغفر من كل ولاء الدنيا وعذاب الاخره بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله اكن আমরা তবরুক নিতে পারবেন হ্যালো নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকের এই বৃহত্তর জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনে আজকের এই জশ্নে জুলুস সারা বিশ্বে এবং তথা চট্টগ্রাম তথা বোয়ালখালীর জমিনে শাহ কিতাবসর আজিয়া মাহমুদিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে শাহ মাহমুদিয়া মাহমুদিয়া দরবার শরীফের পক্ষ থেকে এই দরবারে সাজ্জাদান হোসেন পীরে তরিকত মুজাহিদে মিল্লাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সুফি আল্লামা আব্দুর রহিম আল কাদরি মাদ্দাজুল্লাহ আলীর সদারতে আজকের এই মাহফিল এবং জশ্নে জুলুস আমরা আয়োজন করেছি এর পক্ষ থেকে আজকের এই যিনি সদারত করেছেন আজকের এই আমাদের পীর সাহেব কেবলা উনি আজকে সবার জন্য দোয়া করবেন এর আগেই আমরা আজকে যে জশ্নে জুলুসে শরীক সামিল হয়েছেন এর পক্ষ থেকে দর্শকের পক্ষ থেকে আমরা কিছু জানতে চাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে অনুষ্ঠিত হচ্ছে সেই হিসেবে বাংলাদেশ তথা চট্টগ্রামে সর্ববৃহৎ জশ্নে জুলুস বের করা হয় তথা আজকে বোয়ালখালীর জমিনেও শাহ মাহমুদিয়া দরবার শরীফ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করা হয়েছে নেতৃত্ব দিয়েছেন আমাদের শাহ সুফি আলহাজ মাওলানা অধ্যক্ষ মুফতি আব্দুর রহিম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমি ওনাকে এবং ওনাদের সাথে যারা এই জশ্নে জুলুসে শরীক সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার উত্তরোত্তর সাফল্য উন্নতি কামনা করছি শাহ মাহমুদিয়া দরবার শরীফের কর্ণধার অত্র দরবারের ছোট সাহেবজাদা আমি ওনার কাছ থেকে কিছু জানতে চাই আজকে যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে দরবারে শাহ মাহমুদিয়া শরীফের পক্ষ থেকে আঞ্জুমান আজিয়া মাহমুদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হয়েছেন আমরা আশা করি নাই যে আজকে এইভাবে আমাদের বৃহৎ জুলুসটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিনের রহমতের ছায়ায় দরবারে মাহমুদিয়ার সাজ্জায়ে দানশীন পীরে তরিকত আল্লামা শাহ মাওলানা আব্দুর রহিম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর নেতৃত্বে সদারতে
আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুচারুরূপে আমাদের জুলুস সমাপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দরবারের পক্ষ থেকে এবং আমাদের আঞ্জুমান আজিজিয়া মাহমুদিয়ার পক্ষ থেকে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত জুলুসের উপস্থিত হয়েছেন সকলের জন্য আল্লাহ পাক রব্বুল দরবারে আমরা দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই জুলুসকে আমাদের জন্য নেজাতের উসিলা বানিয়ে দক। সৃষ্টিকুলের সারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনে সবাই খুশি আনন্দ উল্লাস। কিতাবসর আঞ্জুমানে রহমানী আজিয়া মাহমুদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে পরিষদের পক্ষ থেকে আমি ওনাদের সেই ঔলাদ পাক পক্ষ থেকে মাওলানা মাহমুদুল্লাহ আনসারি সাহেবের সৈয়দুল্লাহ আনসারি সাহেবের পক্ষ থেকে আমি কি জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ শাহ মাহমুদিয়া দরবারের পক্ষ থেকে যে আমরা জুলুস বের করেছি, এই জুলুসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস আমি লক্ষ্য করতে পেরেছি যে আল্লাহ দরবারে পবিত্র জুলুস আল্লাহ দরবারে কবুল হয়েছে সবাই আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে 9 নম্বর সিগন্যাল, সাথে সাথে বৃষ্টির প্রভাব, এর মধ্যে দিয়ে আজকে জাঁকজমক সহিত যে আমাদের দরবার থেকে যে এই পবিত্র জশ্নে জুলুস যে আমরা আদায় করতে পেরেছি, নিশ্চয় এখানে আল্লাহর পেরা হাফিজ ইসলাম হাজির ছিলেন এবং আউলিয়া কেরামদের রুহানি ফুইজাত জারি ছিল, এইটাই আমরা লক্ষ্য করতে পেরেছি। আল্লাহ আমাদের এই জুলুসকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। এবং শাহ মাহমুদিয়া দরবার শরীফের সাজ্জাদ হোসেন শাহ সুফি হজরত মাওলানা শাহ আব্দুর রহিম আল কাদেরী মাদ্দাজিল্লা আলীর সদারতে যে আমরা আজকে এই জুলুস সমাপ্ত করতে পেরেছি আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করতেছি এবং শুকরিয়া আদায় করতেছি। সবার পক্ষ থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে এই জুলুসকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। ওয়াহিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে বৃহত্তর চট্টগ্রাম তথা বোয়ালখালীর জমিনে নারে তাকবীর নারে রিসালাতের স্লোগানে মুখরিত। আজকের এই মুখরিত সদারত যিনি করেছেন তাদের পক্ষ থেকে আমরা আজকের এই জশ্নে জুলুসের সবাই যারা অংশগ্রহণ করেছেন, আজকের এই শাহ মাহমুদিয়া দরবার শরীফের ভক্ত অনুগক্ত এবং আল্লামা গাজী শেরেমুল্লাহ রহমতুল্লাহ আলার ভক্ত অনুগক্ত এবং সারা বিশ্বে যে রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের আগমনে যারা আজকে আনন্দিত মুখরিত হয়েছেন, আজকে আমরা আনন্দিত হলাম। এর পক্ষ থেকে আজকে এই শাহ বোয়ালখালীর জমিনে শাহ মাহমুদিয়া দরবার শরীফ থেকে যিনি সদারত করেছেন, যাহাদেরকে আমরা আজকের এই জুলুসে নেতৃত্ব দিতে দেখেছি, তাদের কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وايضا قال الله تعالى عز وجل في آية الاخرى لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد এভাবে দেখা যায় অসংখ্য আয়াত করিমা رب العالمين حاكم الحاكمين নবীদের শুভাগমনকে কেন্দ্র করে নাযিল করেছেন। আমরা ওই আয়াতকে সামনে রেখে আমরা আজকে বিশাল আকারে শাহ মাহমুদিয়া দরবার শরীফ থেকে দীর্ঘদিন ধরে প্রত্যেক বছর আমরা এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী বাহির করে আসতেছি। এবছরও আমরা জাঁকজমক সহকারে দুর্যোগ অবস্থা এত সত্য দুর্যোগ অবস্থা হওয়ার পরও সিঙ্গেল হওয়ার পরও আমরা এই নবীদের জুলুসকে আমরা বন্ধ করি নাই। আমরা যথাযথভাবে আমরা শাহ মাহমুদিয়া দরবার থেকে বাহির হয়ে আবার শাহ মাহমুদিয়া দরবারে জমায়েত হয়ে আমরা বিশাল আকারে সবাইকে রেখে আমরা ফাতাহার মাধ্যমে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করছি এবং সালাতু সালাম দরুদ কিয়াম মিলাদ পাঠ করেছি। জায়গায় জায়গায় আমরা নবীদের স্লোগান দিয়েছি, নবীদের নাজে মুস্তফা আমরা আদায় করেছি। এটা আমরা মনে করতেছি আমাদের জন্য বিশাল একটা ইবাদত। নামাজ রোজা হজ যাকাত যেভাবে বিশাল আমাদের জন্য ইবাদত, এরকম ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইবাদত। অসংখ্য ভক্ত অনুরক্ত আশিকিন এখানে অংশগ্রহণ করেছেন, সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত। সবাইকে শুভেচ্ছা, সবার যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ। পক্ষ থেকে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে দরবারের ভক্ত অনুরক্ত আশিকিন মুহিব্বিন মোতালেকিন অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানেই আমাদের জুলুস সমাপ্ত করেছি। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আগামীতেও যেন আমরা সুন্দরভাবে জুলুস আদায় করতে পারি
এই জুলুস অংশগ্রহণ করতে পারি সবাইকে তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদের এই মোবারক জুলুসকে কবুল করুন যারা অংশগ্রহণ করেছেন অনেক কষ্ট করেছেন আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আমাদের ইজ্জতের মধ্যে দন্দলতার মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে সব কিছুর মধ্যে জ্ঞান গরিমের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন আল্লাহ তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই আমাদেরকে দৌলত উসমানি হায়াতে হিজরি এলমে লুদুনি দান করুন আল্লাহ বিশেষ করে গত বছর আমাদের এই জুলুসের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় ছিলেন দোয়া করেছেন আমরাও ওনার জন্য দোয়া করেছি আজকে আমাদেরকে উনি সুখ সাগরের মধ্যে পাশে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তোমার দরবারে চলে গিয়েছেন আল্লাহ মাননীয় সাংসদ মহিউদ্দিন হান বাদলকে আল্লাহ রফে দরাজাত করুন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন যারা অংশগ্রহণ করেছেন সকলের জীবনে গুনাহ মাফ করুন বিশেষ আমাদের মুর্শিদ কাবলা সৈয়দি মুর্শিদি খলিফাই আজম আল্লামা শাহ সুফি শাহ আব্দুল মাহবুদ আল কাদির রহমতুল্লাহ আলার তবাসুল ধরে তোমার দরবারে প্রার্থনা করতেছি আরাধনা করতেছি আমাদের সমস্ত মুশকিলাত মহিমা দূরীভূত করুন বিশেষ করে বাংলাদেশ আমাদের মাতৃভূমি হুব্বুল বতন ইসফিল ইমান হিসাবে আমাদের দেশকে কবুল করুন আল্লাহ আমাদের দেশ থেকে জলজলা তুফান সাইলাব কসরতে মথর ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় আল্লাহ দূরীভূত করুন আমাদের দেশের মধ্যে শান্তি বখশিশ করুন আল্লাহুম্মা জালা আখরা কালামিনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ